আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে সরকারের লোকেরা হামলা মামলা করছে জানিয়ে তিনি বলেন, গুন্ডামি আর মারামারি এসবই এখন আওয়ামী লীগের কাজ। সন্ত্রাসীদের হামলায় আহত সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রোমানা মাহমুদকে দেখতে রাজধানীর আসাদ গেটের বাসায় গিয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ কোনো মতেই সন্ত্রাস ছাড়া টিকতে পারে না, প্রতিপক্ষকে তারা সহ্য করতে পারে না এবং সন্ত্রাসের মধ্য দিয়ে প্রতিপক্ষকে তারা দূর করে দেওয়া দিতে চায়। ত্রাস না করলে তারা শাসন করতে পারে না, এটা হচ্ছে তাদের পূর্ণ অভ্যাস। আজকে সংকটটা যদি তারা উপলব্ধি করতো যে বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে পড়েছে, একদম খাদে এসে গেছে, একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে রাজনৈতিক সংকট, যদি এইভাবে কোনো সমাধান না করে তারা, তাহলে তো এই দেশের এই জাতির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহতের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি। সেখানে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে বিএনপির সমাবেশ সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? এখন থেকে ঠিক ঘন্টা খানেক পরে মূলত সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরা মাঝে আমরা দেখেছি সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে এসে জড়ো হচ্ছেন। আমরা যতটুকু জানি যে ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়ন হত্যার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা একটু সেই সমাবেশের সার্বিক চিত্র একটু দেখানোর চেষ্টা করব এবং বলে রাখি যে গত শনিবার কুমিল্লা বিভাগীয় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ সফল করার জন্য কুমিল্লা বিভাগের যেই কয়েকটি জেলা রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছিলেন এবং তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সুনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ নয়ন মিয়াসহ তার যে সঙ্গীরা রয়েছেন তারা লিফলেট বিতরণ করছিলেন এবং সেই সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন যে নয়ন পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং সেই প্রতিবাদে আজকের এই কর্মসূচি তারা দিয়েছেন। আমরা দেখছি যে শুধুমাত্র বিএনপি নয়, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আস্তে আস্তে করে এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে জড়ো হচ্ছেন। আমরা বলে রেখেছি আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দ এখানে বিভিন্ন তাদের সামনের দিক নির্দেশনা করে। আমরা যদি একটু বলে রাখি যে সকালে আসাদ গেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি একজনের বাসায় গিয়েছিলেন তাকে দেখতে। সেখানে তিনি বলেছিলেন যে আজকে এই সমাবেশে তিনি পরবর্তী যে গণসমাবেশগুলো রয়েছে মূলত কুমিল্লা, রাজশাহী সহ ঢাকার 10 ডিসেম্বর যে গণসমাবেশে সেই গণসমাবেশের দিক নির্দেশনাগুলো বক্তব্য রাখবে তিনি এবং ধন্যবাদ আপনাকে খান আলামিন। এতক্ষণ রাজধানীর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।